ডলারের বিপরীতে রুপির মান নামতে নামতে সর্বনিম্নের রেকর্ড ভঙ্গ করল। এমনই দুরবস্থা হল ভারতের, অর্থাৎ ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে গিয়ে ঠেকেছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রুপির ধারাবাহিক দরপতনে উদ্বেগে ব্যবসায়ীরা। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই। পাশাপাশি টানা 8 সপ্তাহ ধরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপি 84.75 পৌঁছেছে, যা সোমবারের 84.70 সর্বনিম্ন রেকর্ডকে অতিক্রম করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক। শুধু তাই নয়, সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলছে দুই দেশে। এতে স্থবিরতা নেমেছে ভারতের পর্যটন থেকে বাণিজ্যে। প্রতিবেশী হওয়ায় ভারতে বাংলাদেশিদের যাতায়াত, পর্যটন এবং স্বাস্থ্যখাত থেকে প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকে দেশটি। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভারতে যাতায়াতের বিধিনিষেধে উল্টো ক্ষতি হচ্ছে ভারতেরই। তার উপর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স বৃদ্ধির হুমকিতেও পর্যদস্ত পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলেছিলেন, ব্রিক্সের দেশগুলো যদি ডলার বাদ দিয়ে নতুন মুদ্রা ব্যবহার শুরু করে, তবে তাদের পণ্যের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্স জোটের অন্যতম সদস্য ভারতও এবার সেই প্রভাব পড়েছে দেশটিতে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে। একজন শীর্ষস্থানীয় মুদ্রা ব্যবসায়ীর মতে, রুপি 84.50 থেকে বর্তমান স্তরে পৌঁছানো তুলনামূলকভাবে বড় কোনো প্রতিরোধ ছাড়াই হয়েছে। এটি ইঙ্গিত করে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কম ছিল অথবা ডলারের চাহিদা বেশি। দুই ক্ষেত্রেই রুপির জন্য উদ্বেগজনক সংকেত। সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির 0.25% পতন ঘটে, যা গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে। ANZ এর অর্থনীতিবিদ ধীরাজ নিম জানান, ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি এবং আরবিআই এর বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন রুপির জন্য দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার অভাব রুপির পতন অবশ্যম্ভাবী করে তুলছে। বাজারে এখন আরবিআই এর কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। রুপির দরপতন আরও হতো, তবে মঙ্গলবারের দরপতনের পর আরবিআই এর হস্তক্ষেপ এবং বিদেশি ব্যাংকের ডলার বিক্রির ফলে কিছুটা ঘুরে দাঁড়ায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রভাবে সংকোচনের ফলে রুপির দাম কমেছে। এছাড়া ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়ছে রুপির দামে। চোহরা চৌধুরী, সেতু 71।